কোটা পদ্ধতির সংস্কারের নামে সরকার বিরোধী আন্দোলন করতে যাচ্ছে আন্দোলনকারীরা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন ক্যাম্পাসে যারা আত্মস্বীকৃতির রাজাকার তাদের বিষয়ে ছাত্রলীগি ব্যবস্থা নেবে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগসহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের অদ্ভুতপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে তার জবাব তারাই ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে